একজন লিখেছেন যে আমার এক বোন মানত করেছে তার সন্তান হলে তাকে কোরআনের হাফেজ বানাবে, আল্লাহ তাকে একটা মেয়ে সন্তান দিয়েছে, সে গ্রামে থাকে, ভালো সহি আকিদার মাদ্রাসা নেই, মেয়েকে হাফিজে বানাতে পারলেও সেখানে পড়াশোনা করলে তার আকিদায় সমস্যা হতে পারে, এক্ষেত্রে তার করণীয় কি? দেখুন, কোরআনের হাফেজ এবং সে সাথে সাথে আলেম বানানো এটা জরুরি জিনিস। তো কেউ যদি মানত করে থাকে যে আমাকে আল্লাহ ছেলে দিলে তাকে হাফেজ বানাবো, যদি আল্লাহ তাকে মেয়ে দেয় তাহলে মেয়েকেই সে মানত পুরা করার জন্য দিতে পারে। যেমন মারিয়াম আলাইহিসসালামের মা মানত করেছিল যে তাকে যদি আল্লাহ ছেলে দেয় তাহলে তাকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবে, কিন্তু আল্লাহ তাকে মেয়ে দিয়েছেন, মারিয়াম দিয়েছেন, কিন্তু মারিয়ামকেই তিনি সেই দায়িত্বে পালন করেছেন এবং তাকে সেই মানত পুরা করেছেন, ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মানতকে গ্রহণ করেছেন এবং ওই মহিলা অর্থাৎ মারিয়াম তাকে আল্লাহ তাআলা কত সম্মানিত করেছেন সেটা তো আপনারা জানেন, যে আল্লাহ তাকে ঈসা দিয়েছেন এবং তার কথা কোরআনে বিভিন্নভাবে উল্লেখ হয়েছে, আল্লাহ তাকে মহাপবিত্র মহিয়সী রমণী রূপে উল্লেখ করেছেন ইত্যাদি। তো যাই হোক, আপনার সৎ নিয়ে যদি থাকে তাহলে এই মেয়েকে আপনি হাফেজ বানাবেন, সে সাথে সাথে আলেম বানাবেন, হ্যাঁ, তাহলে আপনার জন্য এই মান্নত পুরা করা হবে এবং এটা আপনার জন্য অধিক উত্তম হবে। এখন কথা হলো যে ওই যে এলাকাতে আছেন সেখানে হাফেজ বানানোর জন্য যে মাদ্রাসাগুলো আছে, যদিও সেগুলা সহি আকিদার নয় কিন্তু কোরআন হেফজের বিষয়তে কোনো অসুবিধা নেই, আপনি তাকে ওখানে দিতে পারেন এবং হেফজ করাতে পারেন। এরপরে আলেম বানানোর জন্য নির্ভরযোগ্য সহি আকিদার যে মাদ্রাসাগুলো রয়েছে একটু দূরে হলেও, যেমন ঢাকার দিকে আছে, হ্যাঁ, রাজশাহীতে আছে, জানি না কোথায় আপনারা থাকেন, তো সেসব মাদ্রাসায় আপনি যখন দিবেন তখন ইনশাআল্লাহ ওরা যতটুকু ডিস্টার্ব করবে কোরআন হেফজ করার সময় সেটা মাদ্রাসায় আসলে সেগুলো ঠিক হয়ে যাবে, সংশোধন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আলাম।